একটা কম একটা বেশি নয় এক্স্যাক্টলি নাইনটি ডিগ্রি দে আর সেট টু বি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আর যখনই দুটো অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস হয় তখন ইচ অ্যাঙ্গেলের সেট টু বি ইটস কমপ্লিমেন্ট তখন দুটো মধ্যে যে কোনো একটা তার কমপ্লিমেন্ট বলা হয় সাপোজ এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড থার্টি ডিগ্রি আর এদিকে সিক্সটি ডিগ্রি সো থার্টি প্লাস সিক্সটি নাইনটি ডিগ্রি দ্যাট ইজ

Which pairs of the following angles are complementary? So you will just find the total uh, sum of the two angles. You will write sum of two angles equals to 70 plus 20, 90 degree, yes, complementary. Sum of two angles 75 plus 25, 100 degree, not complementary. Clear? Next we come to supplementary angle. Supplementary angle which is angle is 180 degree. to angle is somehow exactly. वन डिग्री सिक्सटी प्लस डिग्री सो उन्न सी फिगर वैंगल सप्लीमेंटर सी सच पेयर सप्लीमेंटर जैसे डिग्री और दूटो मध्य सप्लिमेंट बोलाट इज सप्लिमेंट अब्टी डिग्री it is 100 degree ki say 180 minus 80 so i try these find the pairs of supplementary angles it is the supplementary A key process sum of the two angles equals to 110 plus 50 degree 160 degree not supplementary second day sum of the angles 105 plus 65 170 degree not supplementary number 3 50 plus 130 degree 180 degree

যেমনি অ্যাঙ্গেল ওয়ানে কিন্তু এই মাঝামাঝি এই যে মিডল আমটা আছে কমন আছে অ্যাঙ্গেল টু কিন্তু এই আমটা আছে সো বোধ দিস টু অ্যাঙ্গেলস আর অ্যাডাসন অ্যাঙ্গেলস টিউ আছে নাম্বার টু ওয়ান টু দুটোই কিন্তু অ্যাডাসন অ্যাঙ্গেলস আর এদের একটা কমন আম থাকবে আর একটা কমন থাকবে তাহলে এই দুটো হচ্ছে দিস টু অ্যাঙ্গেলস আর অ্যাডজাসেন্ট এখানে টু অ্যাঙ্গেলস আর অ্যাডজাসেন্ট কিন্তু এখানে দেখো কমন আমটা আছে কিন্তু দে নট হ্যাভ কমন ভার্টেক্স এর ভার্টেক্স হচ্ছে এইটা আর এখানে এর ভার্টেক্স হচ্ছে এইটা সো দে আর হ্যাভিং আনকমন ভার্টেক্স সো দিস টু আর নট অ্যাডজাসন অ্যাঙ্গেলস অ্যাডজাসন অ্যাঙ্গেলসে কমন ভার্টেক্স থাকবে এই যে পয়েন্টটা যেখানে মিট করছে আর একটা কমন আম থাকবে এটা মাথায় রাখবে ক্লিয়ার নেক্সট উই কাম টু লিনিয়ার পেয়ার লিনিয়ার পেয়ার হচ্ছে একটা স্ট্রেট লাইনের ওপরে পেয়ার অফ অ্যাঙ্গেলস ইস আর অপোজিট পেস যেমন দেখো এখানে অ্যাঙ্গেল ওয়ান টু দুটি অ্যাডজাসন আর এই যে দুটো রেগুলো যাচ্ছে এটা অপোজিট এখানে দেখো এই দুটো কিন্তু অপোজিট যাচ্ছে সো আর অ্যাঙ্গেল ওয়ান অ্যান্ড টু আস মাথায় রাখবে পেয়ারে স্ট্রেট লাইনের ওপরে দুটো অ্যাডজাস্টের অ্যাঙ্গেল থাকবে এখানে ওয়ান আর টু কিন্তু লিনা নয় কেন অপোজিটও নয় এটা এটা উপর দিকে যাচ্ছে এটা সাইডে যাচ্ছে যদি এই লাইনটা স্ট্রেট যেত তাহলে কিন্তু লিনা পেয়ার হতো মাথায় রাখবে লিনিয়ার মানে লাইন থেকে মনে রাখবে একটা স্ট্রেট লাইনের ওপরে যদি দুটো অ্যাঙ্গেল থাকে দুটোই কিন্তু লিনিয়ার পেয়ার হবে এরকম হলো স্ট্রেট লাইনের ওপর এরকম হলো দিস অ্যাঙ্গেল দিস স্ট্রেট লাইনের ওপরে অ্যাঙ্গেল থাকতে হবে তখন দুটো অ্যাঙ্গেল দুটো কেন দুটো থেকে বেশি যদি হয় সব লিনিয়ার পেয়ার হয় সাপোজ এখানে আমি তিনটে অ্যাঙ্গেল বানানো একটা দুটো তিনটে এই তিনটেই সাম কিন্তু ওয়ান এইট্টি ডিগ্রি হবে আর লিনিয়ার পেয়ার লিনিয়ার পেয়ারে টোটাল সাম হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি কেন আমরা জানি স্ট্রেট লাইন স্ট্রেট লাইন মানে স্ট্রেট অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি হয় তাহলে এখান থেকে যদি বলা হয় লিনিয়ার পেয়ার কোনটা হচ্ছে ওয়ানটা হচ্ছে ওয়ান ফর্টি প্লাস ফর্টি ওয়ান এইটটি ডিগ্রি লিনে পেরে সাম হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি এটা নয় এটা নয় এটা হবে সো ওয়ান অ্যান্ড ফোর্থ এই দুটো হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ইফ ইউ সি হিয়ার এখান যদি দেখবে অ্যাঙ্গেল ওয়ান অ্যান্ড অ্যাঙ্গেল থ্রি এই দুটো কিন্তু অপোজিটে আছে অ্যান্ড দেয়ার কল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস ইন দিস কেস এই দুটো অ্যাঙ্গেলস কিন্তু ইকুয়াল হবে সিমিলারলি অ্যাঙ্গেল টু অ্যান্ড অ্যাঙ্গেল ফোর দে আর অলসো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল তার মানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস সবসময় দুটো স্ট্রেট লাইন ক্রস করে যাবে স্টেট লাইন তখন তাদের উল্টো উল্টো দিকের অ্যাঙ্গেলসগুলো যেমনি ওয়ান আর অ্যাঙ্গেল টু আর এই দিকে থ্রি অ্যান্ড ফোর দিজ উইল বি ইকুয়াল ঠিক আছে যদি আমি এরকম একটা পানি দিই এই একটা লাইন যাচ্ছি আর এখান থেকে স্টেট এগিয়ে এলো এটা বেঁকে গেলো তখন যদি বলি এইটা আর এইটা ইকুয়াল হবে নো এটা অপোজিট হবে না অ্যাঙ্গেল ওয়ান আর টু ইকুয়াল হবে না কেন এই লাইনটা একটা স্ট্রেট যাচ্ছে এটা কিন্তু স্ট্রেট যাচ্ছে না সো দে ওয়ান্ট বি ওয়ার্টিলি অপোজিট অ্যাঙ্গেল এটা মাথায় রাখবে অল রাইট সো গো থ্রু দি এক্সাম্পলস এক্সাম্পলসগুলো দেখবি ভালো করে অ্যান্ড সলভ দিস এক্সারসাইজ इनकेस अफ एनी प्रॉब्लम इन एनी क्वेश्चन डु वी हमें ये दिल कि प्रॉब्लेम नो प्रॉब्लेम आई उल डिसकस एंड टेक इच एंड एवरी प्रॉब्लेम ओके डोन्ट वारि फिलिम जी पार्टी सब करें जान जो डाउट होता हाँ जिज्ञेस करेंगे गो थ्रू द एग्जाम्पल्स फार्ष्ट आई हाव एक्सप्लेन अल द बेसिक पॉइंट जगो बेसिक पॉइंट जाना दरकार सेगल बुझी दीची एबार तोरा करपरि बोझ थैंक यू वेरिमाच